তো প্রিয় বন্ধুরা, আজকে কিন্তু কুর্মী সমাজের আজকে বিশেষ একটা বিশেষ বিশেষ খুশির খবর বন্ধুরা। সাতজন আবার কুর্মী জননেতা মুক্তি পেয়ে গেল বন্ধুরা, যেটা কিন্তু খুবই খুশির খবর বন্ধুরা। কুর্মী জনজাতির মধ্যে এক নতুন, কি বলবো, নতুন এক খুশির স্রোতের সঞ্চার হলো। এই খুশির স্রোতের সঞ্চার যে কোথায় গিয়ে আছড়ে পড়বে এই খুশির ঢেউ, তা হয়তো দেখতেই পাবে বন্ধুরা তোমরা আগামী দিনে। তো দেখে নাও বন্ধুরা কি হয় আগামী দিনে। নমস্কার, ঝাড়গ্রাম নিউজ প্লাসের ফেসবুক পেজের লাইভে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম জেলার সাতজন কুর্মী নেতা কর্মী, তারা জেল থেকে বেরিয়ে এলেন, তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। ভরসা আগে আগে থেকেই ছিল এবং বিচার ব্যবস্থার প্রতিও ভরসা ছিল। সেই বিচার ব্যবস্থার ভরসা রেখে আমরা আজকে জেল থেকে ছাড়া পেলাম। বিচার ব্যবস্থার উপর আস্থা আছে। আগামী দিনে কি আন্দোলন কি আবার যেরকম চলছিল সেরকমই চলবে? আন্দোলন যেমন চলছিল, বাকি যারা রয়েছে তাদেরকে কবে ছাড়া হবে কিছু বলেছে? বাকি যারা রয়েছে এখনো পর্যন্ত, রাজেশ দা এবং বাকি যে একজন রয়েছে, বললাম তো বিচার ব্যবস্থা উপর আমাদের আস্থা আছে এবং রাজেশ দা খুব তাড়াতাড়ি সামনে সাতজন কোথায়? সাতজন কোথায়? সামনে দাও না, সামনে দাও, ভেতরে সামনে দাও। সামনে সামনে এসো, রাস্তা সাইড দেখ না,
সামনেই তো আর দু একদিন আছে পঞ্চায়েত নির্বাচন, সেক্ষেত্রে কিভাবে দেখছেন? ও নেতৃত্বের উপর আমরা ছেড়ে দিচ্ছি, আমরা ভেতরে ছিলাম, আন্দোলন কি দীর্ঘায়ু করার জন্য আপনারা আরো আন্দোলনের যে রূপরেখা অন্যদিকে যেটা নিয়ে যাওয়ার কথা ছিল, দেওয়া লিখন থেকে শুরু করে যে সমস্ত প্রচার সেগুলোতে আপনারা জোর দেবেন? জিতকার 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 জিতকার।